विद्वान थे गेछिलाम बुटे है हाथेर मुठोय छिलो हाथे एलो ना चोखेर सामने माटी दू फाक हो गेलो बुटे पता पुल्लो तुम तो कथा छिलो ना शंभो केनो हलो बोलतो केनो हलो मंगला के तो पागल ने किंतु अमर को भय करछे सरदार मंगला यदि फिरे गिए सबाई के आमादेर डेरार खबर जानिए दे कि एखोनो पर्यंत कोनो दारोगा आमादेर ई जंगले ढोकार साहस पाय नाई किंतु ई लोकगुलो एखाने एसेछिलो আমাদের এই ডেরার খবর জানতে পেরে গেলে আমাদেরই তো বিপদ বাড়বে ঠিক কথা বটে এটা তো আমার মাথায় আসেনি শুনবো তাহলে তো তোর বউটাকে আর ছেড়ে রাখা যায় না যখন জঙ্গলে নেই তখন নিশ্চয়ই ওদের ওখানে গেছে সত্তরি হ এখনই জঙ্গল পেরিয়ে ওই বউটাকে ধরতে হবে যা শেখি দাবানল সারা জঙ্গল যে পুরো ছাই হয়ে যাবে মাগো সে তোর কি ভয়ঙ্কর রূপ মাগো সে তোর কি ভয়ঙ্কর রূপ মা মাগো মৃত্যু হয় বউ তোমায় তো চন্দরকে জঙ্গলে যেতে বলিস না আমরা মরা মুখ দেখবি
চন্দর তুই এখান থেকে একুবি নে, আমার মাথা দিবি রইল। দেখো রানী, আমি এত কিছু ভাবিনি, শুধু জানি কিছু মানুষ জঙ্গলে আটকে আছে, তাদেরকে উদ্ধার করতে না পারলে জ্যান্ত পুড়ে মরবে। আর মানুষ হিসেবে কর্তব্য তাদেরকে উদ্ধার করা, কিন্তু এই প্রচন্ড ডাবানলের কাছে আমরা তো অসহায়। এই জ্বলন্ত জঙ্গলে ঢুকবো কি করে? মা কল্যাণ মহিমা গো, তোর এই ধ্বংস লীলার মাঝেও আমি তোর কল্যাণময়ী রূপ দেখেছি মা। জানেন মা, যখন দাসমশাই আর সর্দার অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই সময় আমি মায়ের এক অলৌকিক রূপ দেখেছি। মঙ্গলা দিদি কেতনে, শুধু মন পান দিয়ে মাকে ডেকে যাও। আমরা যখন মানুষেরা কিছু করতে পারিনি, তখন যে দেবতাই আমাদের সকলকে রক্ষা করেন, সকলকে উদ্ধার করতে আসেন, তাই তুমি তেনাকেই ডেকে যাও গো, তেনাকেই ডেকে যাও। তিনি যে সর্বত্র আছেন, মূর্তিতে আছেন, পাথরে আছেন, এমনকি বাইরেও আছেন। এখন আমরা হয়তো তিনার দয়া বুঝতে পারছি না, কিন্তু একদিন আসবে যেদিন আমরা সকলে বুঝবো যে তিনারাই আমাদের রক্ষী করেন। তাকেই মন বাঁধতে ডেকে যাও গো, তাকেই মন বাঁধতে ডেকে যাও তো। মা গো, মা রক্ষী করো মা। রানী, এই দেখো, তুমি আমায় যে ফুল দিয়েছিলে তা এখনো ফেলে দেইনি, এখনো আমার কাছে রয়েছে। আপনি এই ফুল এখনো সঙ্গে করে রেখে দিয়েছেন? আমি সত্যি ভাবিনি। রানী, তুমি যে ভক্তি আর ভালোবাসা নিয়ে মাটির পুতুলকে বিশ্বাস করো, সেই বিশ্বাসে তাদের তুমি পুজো করো, যদিও আমি তা মানি না, কিন্তু তোমার এই অগাধ ভক্তি আর বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি। আমার বিশ্বাস আপনি একদিন বিশ্বাস করবেন। জানি না তা কখনো হবে কিনা, কিন্তু আজ রাতে যা যা ঘটল তারপরে এটুকু বলতে পারি, এমন অনেক ঘটনা ঘটে যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি তোমার বিশ্বাসের শক্তিকে তুচ্ছ বলে উড়িয়েও দিতে পারছি না, জানি না
কি করে জমি দু ফাঁক হয়ে গেল, কি করে মাথার উপরে আস্ত একটা ডাল পড়েও আমার এতটুকু আছর পর্যন্ত লাগলো না। এসবের কোনো উত্তর নেই। আমার বিশ্বাস তারাপীঠে গেলে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। আমি এবার একখানা কথা কই, এখান থেকে আমাদের এইখানেই উচিত। মা মঙ্গলা দিদি আর স্বামীর কপালে যা নিকেছেন তাই হবে। প্রার্থনা করা ছাড়া তো আমাদের আর কিচ্ছুটি করার নেই। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যে আমি মিছে কথা কইব। এই এত জনা মিলে নালিশ করলো বলেই তো ব্যাপারটা আমার নজরে এলো। আপনি নন্দখুরোকে ঠকিয়ে জমি নিজের নামে করে নিয়েছেন। আমি রঘুবীরের ভক্ত, মিথ্যাচার করিনি। আগেও যে কথা বলেছি এখনো সে একই কথা বলবো। এমন জঘন্য কাজ আমার দ্বারা কখনো হয়নি। ঠাকুর মশাই, হয় হয় ভুল হয়, মানুষ মাত্রেই ভুল হয়, দোষ স্বীকার করে নিন না, সব মিটে যাবে। আমি মিটিয়ে দেবো। আপনি শুধু আপনার কয়েক বিঘে জমি এই এদের নামে করে দিন, ব্যাস। রায়মশাই, ঈশ্বরের বিচারকে ভয় পেতে শিখুন। কুকর্ম করলে তার ফলভোগ করতেই হবে। রঘুবীর কিন্তু কাউকে ছেড়ে দেবেন না, কাউকে না। আপনি আপনি প্রজাদের জমি এইভাবে এইভাবে কেড়ে নেন, এইভাবে মিথ্যে মামলা করে মিথ্যে সাক্ষ্য তৈরি করেন আপনি? চাটুর্যে মশাই, কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সে খেয়ালটা আছে নিশ্চয়ই। আমি জমিদার রামানন্দ রায়, পাখি গুরুতে এক ঘাটে জল খায়। আপনি ব্রাহ্মণ সন্তান হতে পারেন, কিন্তু আদপে আপনি আমার একজন প্রজা। আগে এই জগৎ সংসার হলো ঈশ্বরের, আমরা সবাই রঘুবীরের প্রজা। সেখানে আমার আপনার কতটুকু ক্ষমতা বলুন তো। চাটুর্যে মশাই, তেরে গ্রামে আপনার প্রচুর জমি জমা, গরিব মানুষের কষ্টটা আপনি বুঝতে পারছেন না। তাদের জমি আপনি কেড়ে নিচ্ছেন, নিজেকে রঘুবীরের প্রজা বলে অজুহাত খাড়া করছেন। একটা কথা মনে রাখবেন, এই দণ্ডমুণ্ডের কর্তা স্বয়ং জমিদার, তিনি আপনাকে শাস্তি দেবে, তৈরি হন। কর্তা, প্রজাদের মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে আটক করছি চাটুর্য মশাই। যতক্ষণ না আপনি নিজের মুখে আপনার দোষ স্বীকার করছেন, আপনার মুক্তি নেই। এই
নিয়ে যাও চাটুজি মশাইকে, যাও। দাঁড়াও, কোথায় যেতে হবে বলো, আমি নিজে থেকেই যাব। তবে হ্যাঁ, আমি এখনো বলছি আমি মিথ্যাচার করিনি। স্বয়ং রঘুবীর আছেন আমার মাথার উপর। তবে রঘুবীর কি করলেন কবি খুড়ো? নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে। উনি কি তাহলে ওই মিথ্যে অভিযোগে জমিদার বাড়িতেই পড়ে থাকবে? গায়ের মাথা রেখে একই ওনাকে রক্ষে করবেন না? গায়ের মাথা কার কথা কইছেন বউটান? সদা কুড়ো, নন্দ কুড়ো, যাদের দাদা রক্ষে করেছেন তারাই তো মিথ্যা সাক্ষী দিয়েছে। তাদের দোষ দিয়ে আর কি হবে? এই অত্যাচারে জমিদারের ভয়ে এমন অনাচার করতে বাধ্য হয়েছেন তারা। জানেন যেটা বলছেন আমরা বরং সেটাই করি। চলো চলো। আমি জানি তুমি কাউকে না কাউকে পাঠাবেই বাবাকে রক্ষা করার জন্য। উনি পাথর হয়ে গেছেন রে, পাথর হয়ে গেছেন রাম। তাহলে কি ওই মানুষের সঙ্গে এমন ধরা হয়? তুমি কেঁদো নে মা, কেঁদো নে। রঘুবীর তো আছেন, দেখবে তিনি ঠিক আমাদের সাহায্য করবে। রঘুবীর যে আমার ভাইয়ের মতো। জানি নে মা, তবে মনে হলো রঘুবীর এই ঘরে আসবেন। এই এমন সময় তোর এই কথা মাথায় এলো? তোমরা এদিকটা ভালো করে নজর রেখো সর্দার। ছোট কথা, এদিকে তাবুতে মেয়েরা থাকবে, তুমি এখানে কড়া নজর রেখো। দেখো আর কোনো ঝুঁকি আমি নিতে পারবো না। এদিকে শুনেছি তারাপীঠ মহাশ্মশানের আশেপাশে ঠ্যাঙানের বড় উৎপাত, একটু অন্যমনস্ক হলেই নাকি পাবদা মেরে সর্বস্ব লুটে নেয়। আপনি কোনো চিন্তা করবেন না ছোট কথা, মায়েরা নির্বিঘ্নে মন্দিরে পুজো না দেওয়া পর্যন্ত এই সর্দার নিজে পাহারা থাকবে, কোথাও একটাও নড়বে না। ঠিক আছে সর্দার, চলো ওদিকটা দেখে আসি রান্নার কি ব্যবস্থা হলো। আগে ছোট কথা, মা আজ মনে হচ্ছে তোমার তীর্থ সফল হলো, অবশেষে এলুম তোমার সিদ্ধপীঠ তারাপীঠে।
যদি বেরোচ্ছে তোমার মন্দির থেকে